আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এখন স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এনারা স্বামী স্ত্রী। এনারা বর্তমানে খুবই অসহায়ভাবে দিন যাপন করতেছেন, মানে এটা তাদের বাড়ি, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে ইটের বাড়ি কিভাবে অসহায়ভাবে দিন যাপন করতেছে। আপনার স্ক্রিনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, ইনি একসময় ব্যবসা বা মানুষের কাজ করে ভালোই দিন যাপন করতেন। তো বর্তমানে তার এমন একটি অসুখ হয়েছে যার কারণে তিনি আর কোনো ভারী কাজ করতে পারেন না, আর পরিবারটা খুবই অভাবের মধ্য দিয়ে যাচ্ছে। প্লাস তার যে অসুখ, প্রতি মাসে অনেক টাকার ওষুধ দরকার হয়, সেই ওষুধ কেনার টাকাও ওনারা জোগাড় করতে পারতেছেন না বর্তমানে। তো তাদের কষ্টের কথা আপনাদেরকে আমি শোনাবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আপনার বয়স কত হলো? বয়স 50। 50, আচ্ছা। আর আপনার নাম? রোকেয়া। রোকেয়া, আচ্ছা। আপনার কি সমস্যা একটু বলেন তো। হার্টের সমস্যা। হার্টের প্রবলেম। হার্টের সমস্যা? হার্টে কি সমস্যা হয়েছে? অনেক জায়গা ঘুরেছি, রাজশাহী, পাবনা, ঢাকাতে। ওরা হার্টের রিং পরানি কথা কয়েছিল, তো আমার অর্থ সম্পদ হয়নি, আমি পরাইনি। আচ্ছা, আপনি একটু বলেন তো ওনার কি সমস্যা হয়? ওনার সমস্যা হার্টের টেনে দম থেকে আসে। আচ্ছা। লিভারে ধরেন পানি। আচ্ছা আচ্ছা। লাংসে রক্ত। এই তিনটি সমস্যা ওর। এতগুলো সমস্যা? তিনটি। উনি আগে কি কাজ করত? উনি ঢাকা ব্যবসা করতো। ব্যবসা করতো কিসের? কাঁচামালের। কাঁচামালের। অসুস্থ হয়েছেন কত বছর হলো? অসুস্থই তো, তিন আড়াই বছর এরকমই। আড়াই তিন বছর। তো আচ্ছা, আপনাদের কি কি চিকিৎসা নিয়েছেন, ব্যবস্থা কি কি নিয়েছেন? চিকিৎসা আমি প্রথম লেগেছি ঈশ্বরদি। আচ্ছা। ঈশ্বরদিতে রাজশাহী দিয়েছে, রাজশাহীতে ঢাকা হার্ট ফাউন্ডেশনে দিয়েছে। আচ্ছা। হার্ট ফাউন্ডেশনতে ঘুরে দিয়েছিল, আবার লেগেছে। কি বলে ডাক্তাররা? ডাক্তার তিনটি সমস্যাই বলে। এখন কি এটা কি কোনো চিকিৎসা, ওষুধ খেতে বলেছে না অপারেশন? ওরা রিং পরানির কথা কয়ে দিলে, কিন্তু আমার তো টাকা নেই যে আমি করাবো। এখন ওষুধের পারি, যতদিন বেশি থাকতো ওষুধের পারি। এনাকে আমরা এর আগে তিন চারবার ওষুধ কিনে দিয়েছি, সেটা আমাদের চ্যানেলে আসলে ভিডিওটি আসেনি। তো তিনি বারবার আমাদেরকে ফোন দিতেন, ওষুধ ফুরাই গেলে ফোন দিতেন। প্রতি মাসে তো একজনকে আর ওষুধ কিনে দেওয়া সম্ভব না। তো দেখি তাদের কোনো ইনকামের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আপনাদের জন্য কি করলে ভালো হয়? আপনাদের আসলে গাড়ি মাড়ি বা দোকান পাট ছোট, মানে গাড়ি গাড়ি বলতে ভ্যান গাড়ি যেগুলো। ভ্যান গাড়ি তো আসলে এটা অনেক, আপনি তো চালাইতে পারবেন না। আপনি তো তাহলে অন্য কিছু দেখতে হবে। গরু, গরু তো আসলে আপনার তো সংসারই বর্তমানে চলতেছে না। না, গরুকে খাওয়াবো। আর গরুর খাওয়ার তো অনেক দাম। ছোটোখাটো একটা দোকান দিলে কেমন হয়? মানে ছোটোখাটো একটা চায়ের দোকানের মতো করে দিলে দেখা যাচ্ছে। আপনি ওখানে, আপনার তো কোনো শারীরিক পরিশ্রম ওখানে লাগতেছে না, আপনার ছেলেরা আপনাকে সাহায্য করলে, আপনি জাস্ট চায়ের দোকানে বসে থাকলেন, ওখান থেকে যা ইনকাম হবে তা দিয়ে আপনাদের সংসারটা মোটামুটি চলবে, ওষুধ খরচটা অন্তত আসবে, তাই না? তো দেখি আপনার জন্য কোনো কিছু করা যায় কি না, আপনাকে একটু কিছুদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ মনিরুল আঙ্কেলকে ছোট্ট একটি চায়ের দোকান করে দেওয়া হয়েছে। এখানে এখন থেকে তিনি এখানে বসে চা বিক্রি করতে পারবেন এবং তার ওষুধ খরচটা অন্তত এখান থেকে আসবে আমরা আশা করি ইনশাল্লাহ। যেহেতু চায়ের দোকান মানুষ বসবে, সেক্ষেত্রে হচ্ছে কয়েকটা মাচা করে দেওয়া হয়েছে। তো পাশাপাশি এই যে কাঠের যে দোকানটা, এটা হচ্ছে উনি ওনার পাশের বাড়ির একজন থেকে কিনেছেন। চলেন তার সাথে কথা বলে দেখা যাক তিনি কতটা খুশি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার দোকান তো কমপ্লিট হয়ে গেল। তো হচ্ছে আপনি কতটা খুশি বলেন? অনেক খুশি না? আপনি দোকানে কি কি বেচবেন ঠিক করেছেন? দেখতে পাচ্ছি উনি দোকানে কলা রেখেছেন, তারপরে হচ্ছে বিস্কিট আছে, চিপস, পাশাপাশি এমনিতে কেক, বেকারির বিস্কুটগুলা। আর এটা হচ্ছে আপনার এখানে চুলা না, এখানে চা ইয়ে হবে, এখনো ঠিক হয়নি এটা। এখন কি বর্তমানে চা বেচতেছেন? তো চুলা তো হয়নি এখনো, কারেন্টের জাগে না। আচ্ছা, এমনিতে আপনাদের এলাকার মানুষ কি বলে দোকানটা হওয়াতে? তারা কি এখানে খুশি? তারা খুশি না? সবাই খুশি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনাকে একটা দোকান করে দিতে পেরে। আপনার দোকান করতে মোট খরচ হচ্ছে 18,200 টাকা। নরসিংদি থেকে এক ভাই 3,000 টাকা, এক বোন দিয়েছে 500 টাকা, কানাডা থেকে দুই বোন 4,000 টাকা, এক ভাই 500 টাকা, বগুড়া থেকে এক ভাই 2,000 টাকা, মালয়েশিয়া থেকে এক ভাই 1,000 টাকা, লন্ডন থেকে খানসাসা 5,200 টাকা, আর এক আন্টি 2,000 টাকা। এই মোট 18,200 টাকা। আল্লাহ যেন এদের সুখে রাখে, ভালো রাখে, এই আমি দোয়াই করি।
তো আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আপনি অবশ্যই নামাজটা পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। তো চলুন এখানকার যারা কাস্টমার আছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে তারা কতটা খুশি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বাসা কি এখানেই? এখানেই। ওই মুনিচা তাকে কতদিন হলো চেনেন? মানে ওনার কি এলাকাতেই বাসা? এডি তো আমার ভাস্তি। ও আপনার ভাস্তি। তো আচ্ছা আপনি এখন বলেন যে আপনারা কতটা খুশি তার দোকান করে দেওয়া? আমরা বহুত খুশি, একটু খুশি না, আমরা তাতে বহুত খুশি। কোন অসুস্থ মানুষ হয়তো আপনারা সবাই লাগে করে দিয়েছেন, হয়তো আমরা খুব খুশি। হ্যাঁ, এগুলো এটা মহতেও কাজ, মানুষের সাহায্য সহযোগিতা মানুষ অনেকভাবে নেয়, কিন্তু অনেক অনেক টাকাই নেয় কিন্তু ওর টাকা অনেকভাবে ফুরায় যায়। কিন্তু এই যে একটা কর্মস্থান যেগুলো হয়েছে এখান এখন যদি সে ভালোভাবে চলতে পারে, এখান থেকে যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে, নিজের অসুস্থ যে ওষুধ পানি কেনার টাকাটাও হবে, আবার সংসার চালানো একটা ব্যবস্থা হবে। ছেলের পাশে এসে দাঁড়ানোর জন্য এই সংস্থা যেই হোক যারাই হোক তারা একজন মহৎ ব্যক্তি, এটা নিঃসন্দেহ।